পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে শেষ পর্যন্ত মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই মামলায় সাবেক দুজন মন্ত্রীর বাদ পড়া নিয়ে চলছে এখনও নানা বিতর্ক। বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ নোমান, সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির এবং বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। বিবিসির বাংলাদেশ সংলাপ পরিচালিত হয় আপনাদের দেয়া প্রশ্নের ভিত্তিতে। এই মিলনায়তনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা এখানে আসার আগে কিছু প্রশ্ন জমা দিয়েছেন, সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। সেই প্রশ্নগুলোর ভিত্তিতে এখনই আলোচনা চলবে। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন সোনিয়া আক্তার। আমার প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতুর কথিত দুর্নীতিকে কেন্দ্র করে যে রহস্য তৈরি হয়েছে তা কি জাতির সামনে কখনো উন্মোচিত হবে? ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতুতে কথিত দুর্নীতি ষড়যন্ত্রের যে অভিযোগ, সেটি নিয়ে এখন নানা বিতর্ক চলছে এবং আপনি যে প্রশ্ন করেছেন জাতির সামনে এটি কখনো উন্মোচিত হবে কি না, আমি শুরুটা করতে চাই এইচটি ইমাম। আমি আমাদের স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কর্মতৎপরতা, তাদের সততা, দক্ষতা এবং তাদের কাজের প্রতি যে নিষ্ঠা, তার উপরে পূর্ণ আস্থা রাখি। পাশাপাশি যে সরকার এই দুর্নীতি দমন কমিশনের সম্পর্কে, তাদেরও ওই রকম আস্থা আছে যে সব কিছুই তারা উদ্ঘাটন করবেন। কেননা জাতির অবশ্যই প্রত্যেকটি নাগরিকের সকলের জানার অধিকার আছে যে কী হয়েছিল, কেন হয়েছিল। আর এটি রহস্যজনক মনে হচ্ছে এই জন্যই যে যে সমস্ত অভিযোগ এসছে, অভিযোগগুলো অনেকগুলোই আবার যথেষ্ট বায়বীয়, অর্থাৎ কোনো এক সময়ে ভবিষ্যতে দুর্নীতি হতে পারে এ ধরনের অভিযোগ এসছে, বিশেষ করে বিশ্বব্যাংকের তরফ থেকে। এগুলো তারা আবার নিয়ে এসছেন অন্য অন্য উইটনেসের কাছ থেকে, যেগুলো আমাদের প্রচলিত আইনে অনেক সময় টিকবে না। শুধু তো মামলা দাখিল করলেই হবে না, সেখানে সাক্ষী লাগবে, সাক্ষী সাবুদ লাগবে, প্রমাণ লাগবে, দালিলিক প্রমাণ লাগবে, এ সমস্ত তারা বিবেচনা করেই নিয়ে এসছেন। সেক্ষেত্রে আমার মনে হয় এই রহস্যভেদও তারা করতে পারবেন। এখানে একটি প্রশ্ন, যে দুর্নীতি দমন কমিশন যে এফআইআরটি দাখিল করেছিল, সেখানে সাবেক যে দুজন মন্ত্রী বাদ পড়েছিলেন, ওনাদের নাম ছিল এফআইআরে, কিন্তু মামলায় তাদের নাম বাদ পড়ে গেল, তাহলে এই বিষয়টি কীভাবে বললো? যদিও এটা দুর্নীতি দমন কমিশন উত্তর দেবে, এটা আপনার দেওয়ার কথা নয়, কিন্তু একটি প্রসঙ্গ যেটি উঠেছে যে সরকারের এক ধরনের চাপ আছে দুর্নীতি দমন কমিশনের উপর, যার কারণে এই বিষয়টি ঘটেছে। আমি বলতে পারি, একেবারে দৃঢ়চিত্তে বলতে পারি, সরকারের বিন্দুমাত্র এর উপরে কোনো চাপ নেই। এই জন্যই যে এই দুর্নীতি দমন কমিশনের যে এটি যখন স্থাপন করা হয় এবং এর যারা সঙ্গে সম্পৃক্ত তাদের প্রত্যেকের সম্পর্কে আমাদের খুব ভালো জানা আছে এবং তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি। চেয়ারম্যান গোলাম রহমান সাহেব অত্যন্ত কঠিন লোক, কোনোভাবেই তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার কখনো করেন না। আর সরকারের চাপ দেওয়ার থাকলে তাহলে অনেক আগেই তার এই কেসই বন্ধ করে দিতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এইচটি ইমাম। আমানুল্লাহ কবির, যে জাতির সামনে যে রহস্য তৈরি হয়েছে যিনি প্রশ্ন করেছেন, এটি উন্মোচিত হবে কি না আপনার কী মনে হয়? এটা আমার মনে হয় যদি আমরা বুঝে থাকি তাহলে উন্মোচিত হয়ে গেছে। হয়ে গেছে এইভাবে যে আপনি মানে যখন আপনার এই সরকার যখন বিশ্বব্যাংকের সেকেন্ড টাইমে, প্রথম টাইমে যখন বিশ্বব্যাংক কতগুলো শর্ত দিয়েছিল আপনার এই অনুসন্ধানের জন্য, তদন্তের জন্য, তখন কিন্তু আপনার সরকার সেই শর্তগুলো গ্রহণ করে নাই। কিন্তু তারপরে যখন বিশ্বব্যাংক আপনার সমস্ত লোনটা বাতিল করে দিয়েছে, বাতিল করে দেওয়ার পরে একটা ঘোষণা দেওয়া হলো, এটা প্রধানমন্ত্রীও বলছেন এবং মন্ত্রীও বলছেন, সবাই বলছেন যে নিজস্ব অর্থে আমরা পদ্মা সেতু তৈরি করব। তখন যখন এটা সম্ভব বলে মনে হলো না, তারা কিন্তু আগে কোনো অ্যাসেসমেন্ট করে এই কথাটা বলেন নাই, অ্যাসেসমেন্ট করে তখন দেখা গেল যে এটা সম্ভব না, তখন কিন্তু আবার বিশ্বব্যাংকের কাছে ধর্ণা দিয়েছে। বিশ্বব্যাংকের কাছে ধর্ণা দিলে তারা কিন্তু দ্বিতীয়বার, ওই প্রথম যে শর্তগুলো দিয়েছিল ওই শর্তগুলোই কিন্তু দ্বিতীয়বার আবার দেয়। দেওয়ার পরে এই সরকার গ্রহণ করছে। সরকার গ্রহণ করার মানে কী? মানেই হচ্ছে যে এখানে দুর্নীতি বা দুর্নীতির কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এটা সরকার গ্রহণ করেছে, এটা অ্যাকসেপ্ট করেছে বলেই কিন্তু
তারপরে তদন্ত শুরু হয়েছে। সুতরাং এখানে সরকার গ্রহণের কথাটা সরাসরি বলেনি, সরকার যেটা বলেছে যে সরকার গ্রহণ করেছে অবশ্যই বলে অভিযোগ আছে, আমরা তদন্ত করে দেখব। না না এটা নো 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 এটা বিশ্বমেকের যে স্টেটমেন্ট লেখা আছে সেখানে ক্লিয়ার লেখা আছে দি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাগ্রিড টু দ্য ফলোয়িং পয়েন্টস। তার মানে কি দুর্নীতি ষড়যন্ত্র হয়েছে বা দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত, এটা প্রমাণিত, এটা সরকারই অ্যাকসেপ্ট করছে, আমি তো করিনি। ধন্যবাদ আপনাকে। আমি প্যানেলে আমাদের আরও দুজন আছে, আমি ওনাদের কাছে আসবো, তার আগে আমি দর্শকদের কাছে একটু হাত জি আপনি সামনে হাত তুলেছেন দ্বিতীয় সারিতে। পদ্মা সেতুর যে দুর্নীতির বিষয়ে যে দুইজন মন্ত্রী বাদ দেওয়া হলো এবং যে মামলা করা হলো, তারপর তো বিশ্বব্যাংক অর্থায়ন করবে না, কারণ এখনো বলেনি এতদিন যখন আসেনি দেন বিশ্বব্যাংক পরবর্তীতে প্রতিটা সময় কিন্তু সাথে সাথেই তারা জবাব দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জবাব দেয়নি। আর একা এই সরকার কি চাচ্ছে না যে এই আমলেই এটা ভিত্তিমতো স্থাপন করবে, কিন্তু নেক্সটে তারা আসবে কিনা তাও সন্দেহ, যদি তারা উদ্বোধন করতে পারবে কিনা সন্দেহ, এই জন্য কি এখন পদ্মা সেতু থেকে দূরে থেকে যাচ্ছে তারা সরকার। ধন্যবাদ আপনাকে। এই পাশে একজন হাত তুলেছেন। দুর্নীতি দমন কমিশন সম্পর্কে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে যে আমার সজ্জিয় স্যার বললেন যে স্বাধীন এবং নিরপেক্ষ একটা সংস্থা, কিন্তু আমরা প্রথমেই দেখেছি যে এটা নিরপেক্ষতার যে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, প্রথমেই আবুল হোসেন সাহেবকে বলা হয়েছে যে ওনার মধ্যে কোনো দুর্নীতির কোনো কিছু পাওয়া যায়নি। আবার পরক্ষণে আরেকদিন উনি সংবাদ সম্মেলনে বললেন ডাল মেকুস কালা হয়। তা আমার কথা হলো যে উনি একজন নির্দিষ্ট একটা জায়গায় এবং এরকম একটা শক্তিশালী প্রতিষ্ঠানের মধ্যে বসে থেকে যদি এরকম কথাবার্তা বলেন তাহলে আমরা সেখানে কি আশা করতে পারি? আপনার যে প্রশ্নটি একজন করেছেন, রহস্য কি উন্মোচিত হবে আপনার মনে? রহস্য আমি এক ধরনের উন্মোচিত হয়েই গেছেন, তবে এটা যে সরকারের যে ব্যর্থতা সেটাও প্রমাণিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একদম পেছনে হাত তুলেছেন আপনি। যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে কথিত দুর্নীতি, আমার মনে হয় এটা কথিত না বললেই ভালো হবে, কারণ দুর্নীতি এখানে যে হয়েছে এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে, কারণ সরকার যেহেতু দ্বিতীয়বার বিশ্বব্যাংকের চাপে তদন্ত করছে এবং দুদক। আপনি আপনি যে প্রশ্নটা বলেছেন এখানে কথিত কথাটি বলা হচ্ছে, এখানে এখন এটি কোনো আদালতে এখনও প্রমাণিত হয়নি, মামলা হয়েছে সবে মাত্র, এখন অভিযোগ এবং এটা দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আদালতে আসলে এটা এখনও প্রক্রিয়াধীন আছে সেটা ঠিক আছে, কিন্তু আমরা জনগণ যারা সাধারণ জনগণ যারা আছি তারা তো অন্তত পক্ষে এটা বুঝে নিয়েছেন যে আসলে এখানে দুর্নীতি হয়েছে, এখন আদালত কী রায় দিবে সেটা আমরা অবশ্যই অপেক্ষা করবো এবং আদালতের বিচারের অপেক্ষায়। ধন্যবাদ আপনাকে। আইনগতভাবে যেটি সিদ্ধ আমাদেরকে সেটাই করতে হবে, আমরা আদালতে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার আমি কথা বুঝতে পেরেছি জি। আপনি আমি আপনার কাছে আসবো আবার। আবদুল্লাহ নোমান, একজন দর্শক ইতিমধ্যেই বলেছেন যে এটা উন্মোচিত হয়ে গেছে, অর্থাৎ জনগণের কাছে এই পদ্মা সেতুর যে দুর্নীতি এই দুর্নীতি তার পারসেপশানে চলে এসেছে, কাজে আমি মনে করি যে এটা উন্মোচিত হয়েছে। এখানে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই পদ্মা সেতু জনগণের একটা প্রত্যাশা ছিল এবং এই পদ্মা সেতু হবে, কিন্তু পদ্মা সেতু যে কারণে হতে পারলো না সেটা হচ্ছে দুর্নীতির কারণে। এখন এই দুর্নীতি ব্যাপারে বিশ্বব্যাংক যে কন্ডিশনসগুলো দিয়েছিল এবং সেখানে যে ইঙ্গিত দিয়েছিল তাতে আমাদের প্রাক্তন যোগাযোগ মন্ত্রী এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তারাও ঘটনাক্রমে চলে এসেছে। গণমাধ্যমের খবর আমরা গণমাধ্যমে দেখেছি বিষয়গুলো না, সব কিছু আমরা তো যা কিছু পাই গণমাধ্যমেই পাই, এখনও পর্যন্ত তো সরকারের পক্ষ থেকে প্রেস নোট দিয়ে বলা হয় নাই। কমপক্ষে অন্তত 15 জনের উপদেষ্টা লেভেলে এবং মন্ত্রী লেভেলে উপমন্ত্রী লেভেলে তারা এক এক দিন এক এক ধরনের কথা বলেছেন এই পদ্মা সেতুতে দুর্নীতি, ষড়যন্ত্রকে তারা দুর্নীতি মনে করেন না, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত যিনি তিনিও কিন্তু এই ষড়যন্ত্রকে দুর্নীতির ষড়যন্ত্রকে দুর্নীতি মনে করেন নাই। এখানে আবুল হোসেন এবং অন্যান্য সচিব বা অন্য যারা প্রতিনিধি তাদের দিকে তাদেরকে আমি সরকার থেকে বিচ্ছিন্ন দেখতে চাই না, এবং তারা যা কিছু করেছেন এটা সরকারের দায়ভার এখানে আছে, এবং এই দায়ভার স্বীকার করে প্রেস নোটের মাধ্যমে প্রকৃত বিষয়টা জনগণের সামনে আপনার নিয়ে আসা উচিত,
তাতে জনগণের পারসেপশানে যেটা ধরে আছে সেটা যদি জনগণের পারসেপশানকে কেউ আমার এই আলোচনায় বা ইমাম সাহেবের আলোচনায় এটা পরিবর্তন ঘটাতে পারবো না, যারা হয়তো বলতে পারছেন না। মিস্টার নোমান, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো সরকারের মন্ত্রী ছিলেন বিগত সরকারের, আপনার দপ্তরে যদি কোনো ঘটনা ঘটত সেটা দায় দায়িত্ব কি আপনি নিতেন নাকি সচিবের উপর যেত? এখানে আপনি নিতেন সেটি? সেটা আমাকে নিতে হতো সচিবের উপরে এবং আমাকে সেটা নিতে হবে, বিকজ আমি মিনিস্ট্রির হেড অফ দ্য মিনিস্ট্রি আর সচিব হচ্ছে আপনার এই মন্ত্রণালয়ের তার এক্সিকিউটিভ, অর্থাৎ এখন একটু কিছু চেঞ্জ হয়েছে, তবে সচিবের দায় দায়িত্ব এখানে আছে, মন্ত্রীর দায় দায়িত্ব এখানে আছে, এখানে অস্বীকার করার কোনো দায়িত্ব না। যদি মন্ত্রী নাও জানেন, মন্ত্রী যদি নাও জানেন, মন্ত্রী একটা জায়গায় জেনেছেন, সেটা হচ্ছে তার লাস্ট সিগনেচার যেখানে সেক্রেটারি মার্ক করে দিয়েছে সেখানে তিনি সিগনেচার করেছেন, এন্ডোর্স করেছেন তিনি। হ্যাঁ, ধন্যবাদ শারমিন মুর্শিদ। এটা সার্বিকভাবে আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার যে কী পদ্ধতিতে আমরা এটা অ্যাড্রেস করলাম। এই সমস্যাটা যখন সামনে এলো সরকার কীভাবে এটা অ্যাড্রেস করলো বা পাবলিক কীভাবে এটাকে দেখলো, আমার কাছে মনে হয় যে এই পারসেপশনটা ভয় হয় কোথায় যে আমরা ইনভেস্টিগেশন তারপরে যেটা মানে বিচার এই জিনিসগুলো খুব ভালোভাবে হোক এটা আমরা চাই। আমরা কখনোই চাইবো না যে একজন নির্দোষ মানুষ, একজন যে কোনো দোষ করেনি তাকে আমরা পারসেপশনের জোরে আমরা তাকে দোষী বানাবো, এবং ঠিক তার উল্টোটাও আমরা চাইবো না। আমার কাছে মনে হচ্ছে যেন আমরা এই পদ্মা সেতুর বিষয়টা এত স্পর্শকাতর, এই মানুষের পারসেপশনটা এমনভাবে প্রভাবিত হয়েছে যে এখানে যে আমরা আগের থেকেই ধরে নিচ্ছি যে একটা কিছু ঘটে গেছে, এটা কিন্তু একরকম বলতে গেলে আমাদের মনস্তাত্ত্বিক একটা অবস্থান, বিশেষ করে এই কারণে যে আমরা বাংলাদেশে আমরা মনে করি, সাধারণ মানুষ মনে করি এই দেশে আমরা দুর্নীতিগ্রস্ত। তো আমি এখানে একটু সতর্কতায় কথাই বলবো যে আমি অন্তত একজন নাগরিক হিসেবে চাইবো যে এটা স্পষ্টভাবে মানুষের সামনে আসুক, সঠিকভাবে আসুক, এবং বিচার ইনভেস্টিগেশনটা যেন ভালোভাবে হয়। আপনি আপনি একটু আগে বলছিলেন যে একটি বিষয় সরকার কিভাবে মোকাবেলা করে সেটি হচ্ছে আসল ব্যাপার, সেটি হচ্ছে আসল ব্যাপার। এই পদ্মা সেতুর বিষয়টি সরকার কিভাবে মোকাবেলা করেছে, ঠিকভাবে মোকাবেলা করেছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে আমাদের পারসেপশনের যে জায়গাটা তৈরি হয়েছে সেই সরকারের সেই প্রাথমিক রিয়াকশনের ফলেই হয়েছে। সরকার যে অবস্থানটা পরে নিয়েছে এটা ইনভেস্টিগেট করা, এবং আমি বিশ্বাস করতে চাই যে খুব ভালোভাবেই তারা সেই ইনভেস্টিগেশনের প্রসেসটা শুরু করবে। প্রথম দিককার যে দ্বিধা সেটাই কিন্তু আমাদের পারসেপশনটাকে এফেক্ট করেছে, এটাই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাছে আবার আসব ভিন্ন প্রসঙ্গে। আপনারা কিছু প্রশ্ন উঠেছে দর্শকদের দিক থেকে এবং অনেকেই বলেছেন, এইচ টি ম্যামের কাছে আমি সংক্ষেপে যেতে চাই যে অনেকেই যেটি বলেছেন যে আসলে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, কি বলবেন এতে সংক্ষেপে? এবং শারমিন মুর্শিদ এক ধরনের দ্বিধার কথাও বলেছেন তিনি। আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই সরকারের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই, সরকার এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট একটি অবস্থান নিয়েছেন। প্রথম কথা হলো, একজন এখান থেকে প্রশ্নকর্তা বলেছেন সেতু হবে কি না সন্দেহ আছে ইত্যাদি, আমার মনে এবং আমাদের সরকারের মনে কারো মনে কোনো রকম সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই নেই এজন্যই তার একটি বড় প্রমাণ। আপনারা জানেন গতকালই মাত্র এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশকে পদ্মা সেতুর জন্য যে সাহায্য দেওয়া হবে সেটির মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করা হলো। তারা কি কারোর সঙ্গে পরামর্শ না করে করেছেন? আমি ধরে নিচ্ছি যে নিশ্চয়ই বিশ্বব্যাংক, আইডিবি এবং জাইকার কাছ থেকে এমন তারা ইঙ্গিত পেয়েছেন যে এখন অবস্থাটা অনেক ভালো হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে, কাজ শুরু হবে। এক, দ্বিতীয়ত দুর্নীতির ব্যাপারে যে কথাটি বলছেন যে দুর্নীতি হয়েছে কিনা, যে আমার একটু ইনফরমেশনের জন্য, সেটা হচ্ছে এই যে 6 মাস বাড়িয়ে দেওয়া হলো, এর আগেও 6 মাস তো বাড়িয়ে দেওয়া হয়েছিল বোধহয়। হ্যাঁ, তখন যে কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে এখন আমার মনে হয় কি সেই কারণে না, তারা বলে দিয়েছে যে আমরা পদ্মা সেতুতে অর্থায়ন করব, অর্থায়ন করবেন, তারা অর্থায়ন করবেন বলছে, 6 মাস অর্থায়ন করবেন, এবং সেই আর 6 মাসটা আগের মতো টাইমটা চলে যাচ্ছে। আমরা বক্তব্যটা শুনি, এটা কিন্তু শর্ত সাপেক্ষে একটা শর্ত দেওয়া হয়েছে, সেটি শর্ত সাপেক্ষে শর্ত। আপনার যে কোনো বিদেশি লোন নিতে গেলে বাইল্যাটারালি হোক মাল্টিল্যাটারালি হোক তারা এতই কন্ডিশনালিটি দেন যে সেগুলো যদি আপনারা শুনেন তাহলে আর কেউ নিতে চাইবেন না। দ্বিতীয় হলো
দুর্নীতির ব্যাপার, যে কথিত দুর্নীতি আপনি বলেছেন শব্দটাই ব্যবহার করা উচিত আইনিভাবে, এখানে দুর্নীতি হওয়ার প্রশ্ন ওঠে না, এজন্য যে কাজই হয়নি। এটা এসছে এজন্যই যে ক্যানাডিয়ান যে প্রতিষ্ঠান লেভেলিন, সেই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা যিনি বাংলাদেশে ছিলেন, সেই কর্মকর্তা যখন ক্যানাডায় ফিরে যান, তার বিরুদ্ধে যখন একটি অভিযোগ ওঠে, তখন না তবু বিষয়টা বলা দর্শকের সকলেরই জানা দরকার বা আমাদের জনগণেরও জানা দরকার, যে তিনি তার একটি ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন কতগুলো নাম। এখন আপনি আপনার ডায়েরিতে কত কিছুই লিখতে পারেন, আমার সম্পর্কে লিখতে পারেন, শারমিন সম্পর্কে লিখতে পারেন, নোমান সাহেব সম্পর্কে লিখতে পারেন, যে এই ব্যক্তিগণ এরা ষড়যন্ত্র করছেন, এরা আমাকে ধরে মারবেন ইত্যাদি ইত্যাদি। এখন সেটা কি গ্রহণযোগ্য, আইনেও গ্রহণযোগ্য হবে না? আদালত নির্ধারণ করবে, এবং না আমাদের দেশের আইনেও এটা কোনো ধরনের হিয়ারসে এভিডেন্স ইজ নো এভিডেন্স, কিংবা আপনার ডকুমেন্টারি এভিডেন্সের প্রমাণ থাকতে হবে, অথেন্টিকেটেড থাকতে হবে। এই কারণেই বলছি যে এটা এখনো পর্যন্ত আমার দৃষ্টিতে এটা বায়োবিও। তাহলে আপনার পয়েন্টটা হচ্ছে যে রহস্য উন্মোচিত হবে, এটাই আপনি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি রহস্য, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আরেকটি না আরেকটি প্রশ্ন উঠেছে, সময় সংক্ষিপ্ত, নোমান সাহেব যেহেতু একটি ইঙ্গিত করেছেন সরকার প্রধান সম্পর্কে যে তিনিও এ ধরনের কথা বলেছেন, আমি খুব সচেতনভাবে এটা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীও এটা কোনো দুর্নীতি হয় নাই এ কথা বলেছেন, তার বড় জনসভায় বলেছেন, এটা আমি বলেছি, আমরাও তো তাই বলছি। ধন্যবাদ, আমার মনে হয় আমরা এই প্রসঙ্গটাতে অনেকটা আমরা আপনারা যেটা বলেছেন সবার বক্তব্য পেয়েছেন। বায়বীয় বললেন, বলার পর আপনি 30 সেকেন্ড সময় পাবেন। আমি 30 সেকেন্ডই পাবো। আপনি যদি বায়বীয় হয়ে থাকে তাহলে বিশ্ব ব্যাংকের এই শর্তগুলো অ্যাকসেপ্ট করে কেন ইনভেস্টিগেশন করছেন এই লোকগুলোর বিরুদ্ধে? ধন্যবাদ আপনাকে, এই জন্য বায়বীয়ের উপরে আপনি কোনো কিছু ইনভেস্টিগেট করতে পারেন? একটা বায়বীয় ব্যাপারে আপনি আসলো একজন বললো বলে আপনি ইনভেস্টিগেট করবেন, কেন করবেন? আপনি 30 সেকেন্ড সময় যদি বলেন। ওয়ার্ল্ড ব্যাংক, বিশেষ করে বিশ্ব ব্যাংকের যে অবস্থান এবং তখন এতই চাপ এসেছিল বিভিন্ন দিক থেকে যে সরকার মনে করলো ঠিক আছে, আমরা বিষয়টা যখন আমাদের এখানে আমাদের কোনো নেই কিছু দেখুক খুলে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আব্দুল্লাহ নোমান, আমানুল্লাহ কবির, ধন্যবাদ আপনাকে, আমানুল্লাহ কবির, ধন্যবাদ আপনাকে, আব্দুল্লাহ নোমান, আপনি 30 সেকেন্ডে বলবেন, আমরা এই বিষয়টিতে অনেকক্ষণ ধরে আছি। আসলে বলার অনেক কিছু, তো আমি যেটা এখানে আলোচনা হয়েছে তার মধ্যে আদালতের ব্যাপারটা এসছে। আপনি আদালতে এই বিচার হবে এই কথাটা বলে কিন্তু আমরা পার পাবো না, ধন্যবাদ আপনাকে, সরকার পার পাবে না, ধন্যবাদ আপনাকে। এখানে আমি শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, এখানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেটি নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com এই ঠিকানায় আপনার মতামত দিতে পারবেন। এছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ রয়েছে। এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরব। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। এবারে পরের প্রশ্ন করবেন এম মোশাররফ হোসাইন। বাম দলগুলোর ডাকা হরতালে আমরা পিকেটার এর ভূমিকায় পুলিশকে দেখেছি, এবং সেদিন কোনো সরকারি যানবাহন আমরা রাস্তায় দেখিনি, হরতালের ব্যাপারে সরকারের এই দ্বৈত ভূমিকা কেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন উঠেছে হরতাল নিয়ে, যে হরতালের ব্যাপারে সরকারের দ্বৈত ভূমিকা কেন, উনি প্রশ্ন তুলেছেন। আমি শুরুটা করতে চাই আব্দুল্লাহ নোমান, আপনি কি কোনো দ্বৈত ভূমিকা দেখেছেন হরতালের ব্যাপারে সরকারের? সরকারের ব্যাপারে যে দ্বৈত ভূমিকা এটা তো জনসাধারণ দেখেছে, সবাই দেখেছে, যে একদিকে এই যে বাম সংগঠনগুলোর এবং সিপিবির যে হরতাল, এই হরতালে এমনকি যে রিক্সা করে যে পাবলিক যে তার অফিসে যাওয়ার বা যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, পুলিশ তাদেরকে নামিয়ে দিয়েছে, পুলিশও এই হরতালে সহযোগিতা করেছে। আমার কাছে যেটা আমার কাছে একটু খারাপই লাগছে ওই কারণে যে একটা ইমেজ, অর্থাৎ ছোট হোক বড় হোক রাজনীতিতে দল হিসাবে ব্যক্তি হিসেবে অনেক সংগ্রামী নেতা ওখানে আছেন, এবং যাদের সম্পর্কে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়ে গেছে এই যে সরকারের সহযোগিতার ভূমিকার কারণে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
আমি দর্শকদের কাছে আসার আগে শারমিন মুর্শিদ, এই হরতাল নিয়ে যে সরকারের দ্বৈত ভূমিকার কথা বলা হচ্ছে, আপনি সরকারের ভূমিকাকে কীভাবে দেখেন? আমরা সবসময় দেখি যে ক্ষমতায় আসেন তারা একটা বিশেষ ভূমিকা পালন করেন হরতালের প্রতি, আর যারা বাইরে থাকেন তারা আরেকটা ভূমিকা পালন করেন। কিন্তু মাঝখান থেকে আমি একটাই বাস্তবতা দেখি যে সাধারণ মানুষ পিষ্ট। তো এই হরতাল, এই হরতালের ফলে আমাদের মানে এই দ্বৈত ভূমিকার ব্যাপারটির চাইতে আমার কাছে মনে হয় যে এই হরতালের ইস্যুটাই আমাদের বন্ধ করে দেওয়া উচিত। সরকারের কোনো দ্বৈত ভূমিকাকে আপনি দেখেছেন এই হরতালে? আমি সেভাবে সত্যি খুব একটা দেখিনি। আমি শুধু দেখছি যে সরকার সবসময় হরতালের বিরুদ্ধে অবস্থান নেন এবং বিরোধী দলরা সরকারের হরতালের পক্ষে অবস্থান নেন। আপনার মনে কি কোনো প্রশ্ন জাগে নাই যে বিআরটিসি যারা ক্রমাগত যে কোনো হরতালে তারা চলার চেষ্টা করে তাদেরকে চালায় সরকার? এবার একটা এক্সেপশন হচ্ছে বিআরটিসির কোনো বাসও রাস্তায় ছিল না। আমার সত্যি তেমন কোনো মন্তব্য নেই। তবে একটা জিনিস কি, কমিউনিস্ট পার্টির যে হরতালটা সেটা বোধ হয় একরকমের একটি কি বলবো একটি ছেলে খেলাই ছিল, এবং এটা খুব সিরিয়াসলি আমার কাছে খুব একটা সিরিয়াস বিষয় মনে হয়নি। মনে হয়েছে ওরা একটা উদাহরণ স্থাপন করার চেষ্টা করেছে যে পিকেটিং করতে গেলে অন্যরকমভাবেও বোধ হয় করা যায়। তবে আমি একেবারেই হরতালের পক্ষে নই, সো সেই কারণে আমি বলবো যে হরতাল যে করেই হোক বন্ধ করতে হবে। ধন্যবাদ আপনাকে, আমি আপনাদের দুজনের কাছে আসবো। তার আগে একটু দর্শকদের কাছ থেকে মতামত নিয়ে আসতে চাই। প্রথমে অনেকক্ষণ ধরে আপনি হাত তুলছিলেন, সামনে কোনায় যিনি বসে আছেন একেবারে। হরতাল নিয়ে যে পক্ষপাতিত্ব হয়েছে এটা দেশবাসী সবাই দেখেছে, শ্রদ্ধেয় নোমান ভাইও বললেন। শুধু হরতাল না, যে কোনো সভা সমাবেশে এ যাবৎ গত এক বছরে আমরা দেখছি বিএনপি জামাত কাউকে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। হরতাল জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, আমি আমি বুঝতে পেরেছি আপনার কথা। আওয়ামী লীগের মিটিং হয় স্বরাষ্ট্র মন্ত্রীর, ধন্যবাদ, প্রধান অতিথি, ধন্যবাদ আপনাকে, রাস্তা বন্ধ করে ধন্যবাদ। আর এখানে আপনাকে ধন্যবাদ, এই যে সামনে হাত তুলেছেন, জি না আপনার সামনে, জি আপনি যিনি দাঁড়িয়েছেন, আপনার মতামত যে এই হরতাল সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা আপনি কিভাবে? আমার মতামতটা তাহলে আগে বলি, যে আমার মতামত হচ্ছে যে আমাদের উচিত যে হরতালটা একেবারে বন্ধ করে দেওয়া উচিত। আর আর ছোট্ট করে একটা প্রশ্ন, যে যদি বিরোধী দল, আজকের যারা বিরোধী দল আছেন, তারা আগামীতে যদি সরকারে যান, তাহলে কি তারা বিআরটিসি বাসটা হরতাল দিন চালাবেন? আর একটা কথা হচ্ছে, আজকে যারা সরকারি দলে আছেন তারা কি ওইভাবে হরতাল করবেন? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এখানে সামনে একজন হাত তুলেছেন, আপনি যে এখানে দ্বৈত ভূমিকা দেখা হয় সুস্পষ্টভাবে। তবে একটা জিনিস খেয়াল করা হয়েছে, দেশবাসী যখন যুদ্ধ অপরাধীদের বিচার চাচ্ছে, ঠিক বিএনপির হরতালের ভিতরে ওই যুদ্ধ অপরাধীদের সাঈদীর মুক্তির একটা দাবি উঠেছিল। আর এখানে যুক্তিসঙ্গতভাবে সিপিবি হরতাল ডেকেছে, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে হরতাল ডেকেছে, যার কারণে এইটা এমন সৃষ্টি হয়েছে, যুক্তিসঙ্গত হয়েছে বিধায় এখানে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি একটু পিছনে যেতে চাই, পিছনের লোকজন একটু বঞ্চিত হচ্ছেন মনে হয়, যে আপনি হাত তুলেছেন, জি। বাম দলের হরতাল নিয়ে যে কথাটি বলবো, পরের দিন প্রিন্ট মিডিয়াতে বা পত্রিকাতে যে কথাটা দেখেছি সেটা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী বাম দলকে ধন্যবাদ দিছে এবং বাম দল স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিছে, কিন্তু এটা কেন? পরস্পর কি নিগোসিয়েট করে হরতাল দিয়েছিল, আর সরকার কি তাদের সাথে আলোচনা করে বিআরটিসি বন্ধ করেছিল? এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমি প্যানেলে আসতে চাই, প্রথমে এইচটি ইমাম, যে সরকারের দ্বৈত ভূমিকা নিয়ে হরতালের সময় যে বামপন্থী দলগুলোকে বাধা দেওয়া হলো না কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলামীকে বাধা দেওয়া হচ্ছে। আমি তাহলে একটু পেছনে চলে যাই। এর গত এক মাসের মধ্যে যে সমস্ত হরতাল হয়েছে সেগুলো যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, তাহলে প্রথম দিকে জামায়াত যতগুলো হরতাল করেছে, হরতালের আগেও তাদের প্রথম আক্রমণ হয়েছে এবং এটি রীতিমতো যুদ্ধংদেহীভাবে পুলিশের উপরে, পুলিশের উপরে আক্রমণ হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, পুলিশের হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে পিটানো হয়েছে, এগুলো আপনারা সকলেই দেখেছেন। তারপরে জামাতের যে হরতালগুলো হলো, যাতে বিএনপি সমর্থন দিয়েছে প্রকাশ্যেই বলেছেন তারা, সেগুলোতে একেবারে ফজরের নামাজের সাথে সাথে, সাধারণত এত তাড়াতাড়ি সকালে কেউ উঠে পিকেটিং করেন না, কিন্তু তারা একেবারে ফজরের নামাজের পরে পরেই উঠে গাড়ি ঘোড়া যা কিছু ছিল রাস্তায় উল্টিয়েছেন, পাল্টেছেন, ভেঙেছেন, আগুন দিয়েছেন, মানুষকে মারধর করেছেন। এই যে ধরনের যেগুলো কাজ, এগুলো কোনো সরকারই কখনো
গ্রহণ করতে পারে না, সহ্যও করতে পারে না। এগুলো বেআইনি এবং এগুলো অবশ্যই বন্ধ করা দরকার। অর্থাৎ এটা সরকার বিরোধী নয় শুধু, এগুলো জনগণ বিরোধী। এটি হলো একটি দিক। দ্বিতীয়ত হলো যে এই যে বামদলের সংগঠনগুলোর যে দাবিটা ছিল, যে দাবিতে তারা হরতাল ডেকেছিলেন, এই হরতালের বিষয় এই বিষয়টি সম্পর্কে এখানে একজন বলেছেন, একজন দর্শকদের মধ্যে, যে এটি আমাদের সকলেরই দাবি, মূলত এটি সকলেরই দাবি, জাতিরই দাবি, যে যুদ্ধ অপরাধীদের বিচার হোক। কাজেই এই হরতালে যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ সকলেই এটিতে এগিয়ে আসবেন এবং তারা যে হরতাল করবেন তাতে তো কোনো সন্দেহ নেই। এটি আমি বলবো যে এটি স্বতঃস্ফূর্তভাবেই সফল হয়েছে, এখানে সরকারের কোনো কিছু করণীয় ছিল না। প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে হরতালের সময় রাস্তা বন্ধ করে মিটিং মিছিল করা যদি বিএনপির ক্ষেত্রে অবৈধ হয়, তাহলে সেটি বামদলগুলোর ক্ষেত্রে অবৈধ হবে না কেন? বামদলগুলো বিএনপি এবং জামাত যখনই মিছিল করেন, তারা অত্যন্ত আক্রমণাত্মকভাবে মিছিল করেন। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি যে বামদলগুলো একটি আদর্শ স্থাপন করলেন যে হরতাল যদি করতে হয় তাহলে এই রকম সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং জনগণের কাছে। আমি অনেকের কাছে শুনেছি, আমার ড্রাইভারের কাছে শুনেছি, অন্য যারা রাস্তা দিয়ে এসছেন তাদের কথা বলেছেন যে তারা পিকেটিং করছেন অন্য ধরনের, বলছেন ভাই আমরা হরতাল ডেকেছি, আপনি আজকে হেঁটে যান, গাড়ি নিয়ে যাবেন না। এই যে অ্যাপ্রোচ, এই যেভাবে মানুষকে বলা, বুঝিয়ে বলা, শান্তিপূর্ণভাবে যে হরতাল করা, তারা একটি আদর্শ স্থাপন করলেন। আমি মনে করি সেই জন্যই বামদলকে আমাদের দলগুলোকে আমাদের অভিনন্দন জানানো উচিত। ধন্যবাদ। ঠিক তার পাশাপাশি যদি আপনি চিন্তা করেন, ওই উল্টোটা যেটা বললাম, বিএনপি জামাত যখন হরতাল করেন তখন তারা কীরকম যুদ্ধংদেহী এবং কীরকম আক্রমণাত্মকভাবে হরতাল করেন, এবং তাদের প্রথম লক্ষ্যই থাকে গাড়ি ঘোড়া পোড়ানো, মানুষকে আক্রমণ করা, পুলিশকে আক্রমণ করা, সরকারি প্রশাসন যন্ত্রকে অচল করে দেওয়া। ধন্যবাদ। কাজেই সরকার সেখানে কী করবে আপনি বলুন। ধন্যবাদ আপনাকে, আমার এখানে কোনো মন্তব্য নেই। আমি অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমানুল্লাহ কবির। এটা তো মানে আমাদের উপদেষ্টা সাহেব স্বীকারই করছেন যে যুদ্ধ অপরাধ ইস্যুটা যেহেতু সবাই সমর্থন করে, সরকারও সমর্থন করে, সুতরাং সরকার কিন্তু এখানে সমর্থনটা দিয়েছে যে যারা বামদল নৈতিক সমর্থন দিয়েছে, নৈতিক সমর্থন। এটা কিন্তু আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও এটা স্বীকার করেছেন, ধন্যবাদ দিয়ে স্বীকার করেছেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আমার যেটা এটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছেন যে এই যে বামদলের হরতাল হলো, যে এরকম শান্তিপূর্ণ হরতাল হলো, এখান থেকে যারা সহিংস হরতাল করে তাদের শিক্ষা নেওয়া উচিত। আপনার প্রত্যেকটি হরতালের আগে যখন এই যে 14 দল বা এই যে বিএনপি পরিচালিত মানে জোট যখন হরতাল করছে, তখন প্রত্যেকটা হরতালের আগেই একটা শ্বাস ড্রপ কিন্তু সরকারের ভিতর ছিল, এবং হোম মিনিস্টার নিজে বলেছেন এই হরতালের আগে বলেছেন যে পুলিশ থাকবে রাস্তায় এবং পুলিশকে সহযোগিতা করার জন্য ছাত্রদল এবং যুবলীগ থাকবে। উনি মানে সরকারি দলের কর্মীদের, অ্যাক্টিভিস্টদের মাঠে নামিয়ে দিয়েছেন। এইটা যদি হয় তাহলে সেখানে তো লড়াই হবেই, এই হলো একটা বড় কথা। আর আপনি বাম দলের ইয়েতে কোনো বাধা দেয় নাই বলে এটা শান্তিপূর্ণ হয়েছে। আপনি এরকমভাবে এই বিএনপি বা অন্যান্য হরতালে আপনি বাধা দেন না, এটাও শান্তিপূর্ণ হবে। বাধা দেন কেন? তাহলে তো আপনি কি বিএনপির পক্ষে এই না যুক্তির কথা বলি, এটা বিএনপির পক্ষে আমি যুক্তি দিয়ে বলছি। ধন্যবাদ মিস্টার কবির। আমি আপনাদের কাছে আর একটু ধরুন, শারমিন মুর্শিদ একটা কিছু বলতে চাচ্ছেন যে হরতাল প্রসঙ্গে। জি, আমি যেটা বলতে চাচ্ছি, আমি জানি না এখানে অডিয়েন্স কি ফিল করেন, কিন্তু আমার মনে হয় হরতালের বিষয়টাই আমাদের ভেবে দেখা খুব জরুরি দরকার। হরতাল আমাদের রাস্তাঘাটে, আমাদের হরতাল আমার একটা রাজনৈতিক অধিকার, এটা সত্যি। রাজনৈতিক দলগুলো সেটাকে তাদের একটি গণতান্ত্রিক অধিকার বলে মনে করেন, সেটা মানতে আমরা রাজি আছি, কিন্তু যে হরতাল আমার গণতান্ত্রিক অধিকার হরণ করে, আমি রাস্তায় বের হতে পারি না, আমি সন্ত্রাসের ভয়ে থাকি, গাড়ি পুড়িয়ে দেওয়ার ভয়ে থাকি, বাচ্চাকে স্কুলে নিতে পারি না, আমাদের কি সময় আসেনি হরতালটাকে একটু অন্যভাবে ভাবা, এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যাওয়া? আমার মনে হয় আমার বিষয় মানে অবস্থানটা সেখানে যে আমরা এটার ব্যাপারে আরও গভীরভাবে ভাবি, আদৌ এটা এইভাবে হওয়া উচিত কিনা। ধন্যবাদ আপনাকে শারমিন মুর্শিদ। আব্দুল্লাহ নোমান, একটি প্রশ্ন ছিল আপনার কাছে, খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি এরকম যদি অপোজিশন হরতাল করে আপনারা কি বিআরটিসি বাস চালাবেন? হরতাল পরিহার করা উচিত। এখানে আমার সভা সমাবেশ করা, মিছিল করা, আমার লিফলেট বিতরণ করা, এ সমস্ত সাধারণ কার্যক্রমে সরকার ক্রমাগতভাবে বাধা দিচ্ছে,
মামলা করছে, গ্রেপ্তার করছে। তো এই অবস্থায় আমরা এটাও জানি, আমানুল্লাহ কবিরও জানেন এবং এসটি ইমাম সাহেবও জানেন, তার ব্যাকগ্রাউন্ড আমি জানি, যে আমাদের আসলে আন্দোলনের একটা হাইয়েস্ট ফর্ম হচ্ছে এটা হরতাল, এটা হাইয়েস্ট ফর্ম, এটা পার্ট অফ দ্য ডেমোক্রেটিক মুভমেন্ট। তো এই জায়গায় আসলেই যাওয়ার ক্ষেত্রে যে বাধাসমূহ আজকে ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করা যাচ্ছে না। সেই জন্য আজকে এই হরতালটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে আজকের প্রধানমন্ত্রী এবং বিগত দিনের প্রধানমন্ত্রী, আজকের বিরোধী দলের নেত্রী সহ এই হরতাল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। ধন্যবাদ মিস্টার নোমান, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। এখানে একজন নারী হাত তুলেছেন দ্বিতীয় সারিতে, জি সংক্ষেপে আপনার মতামত। আমি হরতাল সম্পর্কে বলতে চাচ্ছি যে হরতালটা আসবে কেন, তার আসবে কেন এটা বলার পরেও আজকে আমি পেপারে যেটা দেখলাম সেটা হচ্ছে বিরোধী দল বলছে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল করছি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তারা মাঠে থাকবে, যদি তাদের দাবি মানা না হয় তখন সরকারি দল বলছে যে আমরাও মাঠে থাকব। তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা কোথায় যাব? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এইচ টি মাম, আপনার কাছে খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি আপনি বলেন বেশ কিছু প্রশ্ন, যে দ্বৈত ভূমিকার ইত্যাদি আপনি কিছুটা উত্তর করতে চেয়েছিলেন, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে। দ্বৈত ভূমিকা সম্পর্কে আমি তো প্রথমেই বললাম, কোনো দ্বৈত ভূমিকা মোটেও নয়, এখানে সরাসরি আইনের প্রশ্ন। যারা শান্তিপূর্ণভাবে হরতাল করেন কিংবা যারা সরকারি কোনো সংস্থার উপর আক্রমণ না করেন, ধ্বংসাত্মক সহিংস কাজ না করেন, তাদের সম্পর্কে সরকারের অবশ্যই নমনীয় হবেন। আর যারা সহিংস হবেন, সরকারি যন্ত্র, সরকারি প্রশাসন এবং সরকারি লোকবলের উপরে আক্রমণ করবেন, তখন সরকারকে অবশ্যই আইনগত শান্তিপূর্ণ হরতাল করলে সহযোগিতা করবে। হ্যাঁ, সহযোগিতা করবো না কিন্তু আমরা কিছু বলবো না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এখানে আরেকটি হলো, ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার ইমাম। আরেকটি কথা, এই যে এই মুহূর্তে বললেন ওই মহিলা যে কথাটি বললেন, যে এই প্রসঙ্গে 30 সেকেন্ডেই বলি, খুব সেটি হলো যে আমরা বলছি যে জামাত যে হরতাল করছেন তাদের যে দাবি, তারা বলছেন যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে না এবং তাদেরকে ছেড়ে দিতে হবে, এইটাই দাবি। আবার ঠিক বিএনপির যখন মিটিং এবং হরতাল হয়েছিল, সমাবেশ হয়েছিল, তখনও ওই ব্যানারে কিন্তু এই সমস্ত কথাই এসছে, কাজে ধরে নেওয়া যেতে পারে। এবং বিএনপির বড় বড় অনেক বেশ বড় নেতা কয়েকজন তারা বলেছেন যে এই সম্পর্কে এই এই বিচার বাতিল করতে হবে ইত্যাদি ইত্যাদি, কাজেই ধরে নেওয়া যেতে পারে যে বিষয়টা তত্ত্বাবধায়ক সরকারের নামে হলেও এটা একটা ছল। বাংলাদেশ সংলাপে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01752777222 এই নম্বরে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরব। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। এবারে পরের প্রশ্ন করবেন জহিরুল ইসলাম। বিশ্বজিৎ হত্যা প্রসঙ্গে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের থেকে যে বক্তব্য প্রেস নোট দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে যেই ন্যায় বিচারের পরিপন্থী কিনা আমি জনাব এসটি ইমামের কাছে প্রশ্ন রাখছি। ধন্যবাদ আপনাকে, সবাই এই প্রসঙ্গে উত্তর দেবেন। তবে আমি শুরুটা করতে চাই আমানুল্লাহ কবির আপনাকে দিয়ে, যে বিশ্বজিৎ হত্যার বিষয়ে যে কথা বলবেন ন্যায় বিচারের, জানতে চাইলেন সরকারের মুখপাত্রের কাছে, আমাকে বলবেন না, উনিও বলবেন, উনিও বলবেন, উনি সবার শেষে উত্তরটি দেবেন আর কি, সরকার কি মনে করে। সবগুলো পত্রপত্রিকায় কিন্তু এটা ইয়ে হয়েছে যে ছাত্রলীগের কারা কারা ইনভলভ ছিল, তাদের নাম ঠিকানা সব কিছু দেওয়া হয়েছে। এবং ওই যে বিশ্বজিৎকে যে যারা হত্যা করেছে তাদের ছবি আপনার প্রত্যেক দিনই আপনি টেলিভিশনে দেখেছেন এবং সংবাদপত্রে দেখেছেন, এবং তাদেরকে আইডেন্টিফাই করা কোনো কঠিন ছিল না। কিন্তু তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তাদেরকে আমরা এখনও আইডেন্টিফাই করি না, আমরা দেখছি, পুলিশে বলছে এই কথা। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এতজনকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ বললো যে আমরা কাউকে অ্যারেস্ট করিনি। এইভাবে কিন্তু ঘটনা চলতে থাকলো। এবং সবচেয়ে আমার কাছে দুঃখজনক যেটা লেগেছে যে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হলো যে এরা কেউ ছাত্রলীগের না। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা মানে কি? প্রধানমন্ত্রী বলা,
এখন প্রধানমন্ত্রী যদি এই কথা প্রধানমন্ত্রীর অফিস থেকে যদি বলা হয় যে এরা ছাত্রলীগের কেউ না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এরা ছাত্রলীগের কেউ না, তার মানে কি? তাহলে কি এই বিচারটা আমরা পাবো বলে মনে হয়? আমার যথেষ্ট সন্দেহ আছে বিচারটা না পাওয়া আপনাকে যথেষ্ট। মিস্টার কবির ধন্যবাদ আপনাকে। শারমিন মুর্শিদ, যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড একটি ব্যাপক আলোচিত ঘটনা, গত দু সপ্তাহ ধরে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যে প্রশ্ন উঠেছে যে দুই রকমের যে বক্তব্যগুলো যেগুলো আসছে সরকারের তরফ থেকে, এটা ন্যায় বিচারের পরিপন্থী কি না? এটা নিঃসন্দেহে বিষয়টাকে অনেক জটিল করে দিয়েছে এবং মানুষের মনে অবশ্যই এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবং আমরা দেখতে চাই যে আমাদের সরকার দ্রুত জিনিসটাকে গুছিয়ে এনে এবং বিচারের দিকে ধাবিত হবে এবং দোষীদেরকে খুব দ্রুত তারা ধরবেন। আমরা পত্রিকায়, মিডিয়াতে, সব জায়গায় তো তাদেরকে চিহ্নিত করা হয়েছে। আমার মনে হয় সেই প্রাথমিক পর্যায়টা আমরা অতিক্রম করে এসেছি। সরকার এই মুহূর্তে আমি আশা করব যে তারা দ্রুত এটা বিচারের দিকে নিয়ে যাবে এবং যারা দোষী তাদেরকে ধরবেন, এটাই হচ্ছে এই মুহূর্তের দাবি। ধন্যবাদ আপনাকে। আমি প্যানেলে আপনাদের দুজনের কাছে আসবো, তার আগে একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসতে চাই। অনেকক্ষণ ধরে হাত তুলেছেন আপনি, তৃতীয় সারিতে বসা কোনায়। জি, যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে যতগুলো হত্যাকাণ্ড সহ তাজিন গার্মেন্টসের যে সকল ঘটনা ঘটেছে, ওসব ঘটনার কোনো পরিষ্কার তথ্য আমরা পাই না। আমার কথা হলো এসব তথ্য, অর্থাৎ এটার যে বিচার প্রক্রিয়া, এটা কি আগের মতো সব গুম হয়ে যাবে না আমরা এটার কোনো ফল পাবো? ধন্যবাদ আপনাকে। একজন নারী হাত তুলেছিলেন, জি আপনি। যখনই বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক দুর্ঘটনা ঘটে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, যখন আমি জনগণ, আমি ওই দুর্ঘটনার মাঝখানে পড়ি, তখন সরকারি দল চেষ্টা করে আমার লাশটা নিয়ে মিছিল করার জন্য, একই সাথে বিরোধী দল চেষ্টা করে যে আমাকে তাদের দলীয় হিসেবে পরিচিত করানোর জন্য। কিন্তু আমি বলতে চাই যে বিশ্বজিৎ ওই ঘটনার শিকার হয়েছে, সে শুধু বিশ্বজিৎ নয়, সে সরকারি দলেরও কেউ নয়, সে বিরোধী দলেরও কেউ নয়, সে আমাদের মতো সাধারণ জনগণ। সেই অর্থে আমি একজন বিশ্বজিৎ, আজকে এখানে যারা বসে আছে প্রত্যেকেই এক একজন বিশ্বজিৎ। এবং আমি জানতে চাচ্ছি সরকারি দল এবং বিরোধী দল দুজনের কাছেই, যে যখন আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমাদের জনগণকে নিয়ে এভাবে, আর কতদিন এ ধরনের খেলা খেলা হবে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হাত তুলেছেন যে এই কোনায় চতুর্থ সারিতে, যে আপনি এক পাশে। প্রথমে আমি সাধুবাদ জানাই সরকারকে, যে ইতিমধ্যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের অনেক কয়েকজন আসামিকে ধরা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতা আমি কামনা করছি, দেখতেছি স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করতেছে। প্রথমত সে অনেক কিছুটা কাপলামতে বা কিছুটা নর্মালি কথা বলছে, এখন সে কিছুটা হার্ডলাইনে গেছে, এজন্য মিডিয়ার ভূমিকাকে আমি যথেষ্ট সম্মান দেখাই আজকে এই অবস্থা। কিন্তু ভবিষ্যতে যাতে আর আমাদের কোনো বিশ্বজিতের এই পর্যায়ে না যেতে হয়, সেদিকে আমি সরকারি দল, বিরোধী দল দুজন প্রতিনিধি আছে, দুজনকে আমি অনুরোধ করব ভবিষ্যতে যেন বিশ্বজিতের মতো আর কোনো বিশ্বজিতকে ভবিষ্যতে এরকম পড়তে না হয়। ধন্যবাদ আপনাকে। এখানে দ্বিতীয় সারিতে হাত তুলেছেন, যে আপনি লাল সাদা টি শার্ট পরা। বিশ্বজিৎ যে হত্যা হয়েছে সেখানে এটার সম্পূর্ণ দায়িত্ব সরকারের উপরে বর্তায়। কারণ যুবলীগের এক সম্মেলনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে যেখানে যুবলীগ পাও, সরি, যেখানে জামাত শিবির পাও সেখানে প্রতিহত করো। তো এতে কি যারা ছাত্রলীগ বা যুবলীগ তারা কি উৎসাহিত হয় না খুন করার জন্য মানুষকে? এবং উনি স্বীকার করছে, উনি আরও একটা ব্যাপার, প্লিজ একটু আরও একটা ব্যাপার স্বীকার করছে। আপনার কথাটা বুঝতে পেরেছি, হাতে সময় কম, আপনাকে সুযোগ দিয়েছি আমরা, আমরা আবার আসার চেষ্টা করব। আব্দুল্লাহ নোমান, বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে যে প্রশ্ন উঠেছে যে ন্যায় বিচারের পরিপন্থী কি না, প্রথমে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ১৮ দলীয় জোটের যে কর্মসূচিভিত্তিক, ইস্যুভিত্তিক প্রোগ্রাম হয়, সেই সব ইস্যুতে এ পর্যন্ত জামাত ইসলামের যে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে অন্য কোনো বিষয়ে কোনো উল্লেখ নেই, এবং আমাদের পক্ষ থেকে কোনো নেতা কখনো আপনার এই বিষয়ে প্রত্যক্ষভাবে কোনো সমর্থন দেয় নাই। দ্বিতীয়ত হচ্ছে, আসলে অনেক আলোচনাই এখানে আছে, তো বিশ্বজিতের ব্যাপারে এক কথায় বলা যায় যে আপনারা, আমরা পত্রপত্রিকায়, টেলিভিশনে যে বিশ্বজিতের যে করুণ যে হত্যাকাণ্ড সেটা টেলিভিশনে দেখেছি, এবং আমরা টেলিভিশনে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি। আমি দেখি যে এই যে সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা একটা সরকারের অংশ হিসাবে, সরকারি দায়িত্ব দলের
দায়িত্ব পালন করেছে এবং যে দায়িত্বে বিশ্বজিৎ নামে আমিও হতে পারতাম, অথবা এখানে যে একটা আপনার মহিলা বলেছেন তিনিও হতে পারতেন, যে কেউ আমরা বিশ্বজিৎ হয়ে যেতে পারতাম। কারণটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর এবং সরকারের যে অ্যাটিটিউড টুয়ার্ডস যে ডেমোক্রেটিক মুভমেন্ট সম্পর্কে এবং কোনো সন্দেহ আছে বিষয়টি নিয়ে, যে বিচার হবে কিনা এই নিয়ে কোনো সন্দেহ আছে আপনার? আমার পুরোপুরি সন্দেহ, কারণ প্রথম থেকেই যে প্রথম রিয়াকশনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে তথ্য উপাত্ত দেখি কি দাঁড়ায় এবং এটা এখন নির্দিষ্ট করে বলা যাবে না। জি ধন্যবাদ আপনাকে এইচটি ইমাম। বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা, সরকারের ভূমিকা নিয়েও এখানে নানা প্রশ্ন উঠছে। তাহলে আমি প্রথমেই বন্ধুবর নোমান সাহেবের কথার উত্তর দিই। উনি বললেন তার যথেষ্ট সন্দেহ আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি নির্দ্বিধায় বলেছি যে বলতে পারি যে এটার সুচারু বিচার হবে না। আমরা এসটি ম্যামকে জবাব দেওয়ার সুযোগ দিই, আপনি কি বলেন? আমি নির্দ্বিধায় বলছি, দৃঢ়ভাবে বলছি, দৃঢ় চিত্তে বলছি যে এটির বিচার হবে। বিচার হবে এই জন্যই যে যারা সন্ত্রাসী, যারা খুনি, যারা তারা কোনো দলের নয়, তারা সবসময়ই সব দলেই আছে, সবসময় সুযোগ বুঝে সুযোগ সন্ধানে এরা ঢুকে পড়ে এবং সরকারি দলে ঢুকে, আপনাদের দলেও যেমন ঢুকেছে আমাদের দলেও ঢুকেছে, এবং এরা অনুপ্রবেশকারী, এরা সুযোগের সুযোগ সন্ধানী। এদেরকে ছাত্রলীগ বলে, যুবলীগ বলে, ছাত্রদল বলে চিহ্নিত না করে বলা উচিত যে এরা খুনি, সন্ত্রাসী, এবং দেশের আইন অনুযায়ী সেইভাবেই তাদেরকে বিচার করা হবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আপনারাও জেনে আনন্দিত হবেন, আমি আজকে নামগুলো লিখেও নিয়ে এসেছি যে এই বিষয়ে যাদের যাদেরকে একেবারে টেলিভিশনে ফুটেজ নিয়ে দেখা গেছে তাদের প্রত্যেককেই 6 জন এ পর্যন্ত অ্যারেস্টেড হয়েছে, পুলিশের রিমান্ডে গেছে। এছাড়া আরও 3 জনের এখনও পুলিশ খুঁজছে, পেয়ে যাবে, তাদের ছবি সারা সব দেশে ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে যেখানেই হোক, এবং তারা হয়তো সীমান্ত অতিক্রম করেও যেতে পারবে না। এখন যেটি দরকার সেটি হলো, একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে সরকারের দিক থেকে বিভিন্ন যে কথাগুলো আসছে, বিভিন্ন মন্ত্রীরা যে কথা বলছেন, এটা তাহলে বিচারের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে না? মোটেও না, কারণ এখন একটি একেবারে পরিষ্কার মামলা এসে গেছে, এখন তো বিচারাধীন এসে গেছে এটি, এখন তারা আমার খালি প্রশ্নটা হচ্ছে এই যে আপনি বিশ্বজিৎ হত্যার পরে আপনি খুনিকে না খুঁজে ছাত্রলীগ যুবলীগ খুঁজলেন কেন? ছাত্রলীগ যুবলীগ তো খোঁজা হয়নি, তাই খুঁজছেন আপনি? ধন্যবাদ। আরেকটি কথা বলি যে আমরা সবসময় অনেক সময় মিডিয়া হাইপে এমন হয়ে যায়, এই বিষয়টি এরকমই হয়ে গেছে জগা খিচুড়ির মতো, যে এক একজন এক এক কথা বলছেন কিংবা নানা রকম রহস্য সৃষ্টি হচ্ছে। অথচ আমার সামনে এখানে কাগজ আছে একটি, বাংলাদেশ প্রতিদিন 11 এপ্রিল 11 ডিসেম্বরে সেখানে লিখেছেন যে ছোট ভাই, বড় ভাই, ছোট ভাইয়ের প্রাণ ভিক্ষা করছেন সিলেটের ঘটনা, ছাত্রদলের কয়েকজনের কাছে, কিন্তু তারা মানেননি, কুপিয়ে মারা হয়েছে, এই বিষয়টি কিন্তু মোটেও পত্রপত্রিকা আসে করেছে যে বিষয়টা পাশাপাশি হবে। আরেকটি কথা উত্তর দিতে চাই, নোমান সাহেব বলেছেন যে জামাতের যে দাবি সেই দাবি সমর্থনে আপনারা কেউ কিছু বলেন নাই, কিন্তু এটা অন রেকর্ড 9 ডিসেম্বরে আমাদের লিফলেট আছে, বিশ্বজিৎ এবং তার যে কয়জন যারা বিশ্বজিৎকে যারা হত্যা করলো, যারা ছাত্রলীগের যুবলীগের কর্মী বা নেতা বা তারা অনুপ্রবেশকারী বলেন, আমি এদেরকে শুধু এই মামলার আসামি বলে মনে করি না, কারণ তারা তো একজন বলেছে, আমাদেরকে তো স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য পেয়েছি যে যারাই বিরোধী পক্ষ আছে তাদেরকে আঘাত করতে হবে, বুঝতে পেরেছি, আঘাত করতে হবে, সরকার এটা দায় রাখতে পারে না। আমি খুব শেষ করছি এইচটি ম্যামকে দিয়ে, আপনি 20 সেকেন্ডে কিছু বলতে চান এই বিষয়টি নিয়ে? না, স্বরাষ্ট্রমন্ত্রী কখনো এই কথা বলেন নাই, তাদের আঘাত করতে হবে বলা হয়েছে, যারা আপনারা দর্শক হিসেবে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বিয়াম অডিটোরিয়াম কর্তৃপক্ষকে। বিবিসির বাংলাদেশ সংলাপ আজ প্রযোজনা করেছেন ওয়ালিউর রহমান মিরাজ। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি হবে চট্টগ্রামে, সেই পর্যন্ত বিবিসি বাংলাদেশ সংলাপ থেকে আমি আকবর হোসেন এখানে বিদায় নিচ্ছি।